ফার্নিচার পক্ষ থেকে আমি খন্দকার রাফি আপনাদের মাঝে প্রতিদিন নতুন নতুন ফার্নিচারের ডিজাইন নিয়ে চলে আসি। আজকে নিয়ে আসলাম দুইটি প্রোডাক্ট নিয়ে, আজকে যেই ফার্নিচারগুলো নিয়ে কথা বলবো ওগুলো একটি অর্ড্রপ ও একটি টুবারের আলমারি নিয়ে। যে অর্ড্রপটি নিয়ে কথা বলবো এটি হলো সম্পূর্ণ চিরাং সেগুনের উপরে করা হয়েছে, ভিতরে ব্যবহার করে চিরাং গামারি ও পিছনে ব্যবহার করে 200টা ফ্লাইবোর্ড। এই অর্ড্রপটি সম্পূর্ণ চিরাং সেগুনের উপরে করা হয়েছে, 5 ফিট বাই 4.5 ফিট। এটি হ্যান্ড পালিশ করা হয়েছে, তার সাথে রয়েছে একটি টুবারের আলমারি। আলমারিটিও দেখাই দিব, তার আগে আমাদের আমাদের চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন, তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন ফার্নিচার ভিডিও আপনাদের মোবাইলে অতি ফাস্ট চলে আসবে। সম্পূর্ণ ডিটেলস আমি দেখাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে করে আমাদের পুরো ভিডিওটি দেখুন, আসুন। অ্যাডপ্টটি দেখতে পাচ্ছেন 5 ফিট বাই 4.5 ফিটের উপরে অ্যাডপ্টটি করা হয়েছে, 4টি ডয়ের ব্যবহার করা হয়েছে ও একটি পাল্লা ব্যবহার করা হয়েছে। আপনার নকশার ফিনিশিং দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে এই নকশাগুলো করা হয়েছে। এটি হ্যান্ড বালিশ করা হয়েছে, আপনি আমাদের বার্নিশটি কোয়ালিটি দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি বার্নিশ করা হয়েছে, এটা কত গ্লেসি বার্নিশ করা হয়েছে। আপনি চাইলে লেগার বার্নিশও করে নিতে পারেন, তা আমাদের হ্যান্ড বালিশের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কি কোয়ালিটি বার্নিশ করে থাকি আমরা। নকশাটি দেখতে পাচ্ছেন ডয়ের, 4টি ডয়ের একই রকম নকশা করা হয়েছে। আপনার পাল্লার নকশাটি দেখতে পাচ্ছেন, আর ভিতরে ব্যবহার হয়েছে চিরাং গামারি, গামারি কাঠটিও দেখা দিচ্ছি, যেগুলো গামারি কাঠ, ভিতরে ব্যবহার হয়েছে চিরাং গামারি ও নিচের ব্যবহার হয়েছে 200টা ফ্লাইবোর্ড ও পিছের ব্যবহার হয়েছে 200টা ফ্লাইবোর্ড। পুরো 1 ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে। আমাদের কাঠের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি কাঠ দিয়ে অর্ডারটি তৈরি করা হয়েছে। এই সাইডের কাঠটি দেখা দিচ্ছি, পাশের পিলারের ডিজাইনটি দেখতে পাচ্ছেন উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই নকশা হয়েছে। আমাদের কাঠের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কি কোয়ালিটি কাঠ দিয়ে এই অর্ডারটি তৈরি করা হয়েছে। তবে সাথে রয়েছে একটি টুবারের আলমারি, সেই আলমারিটি দেখা দিচ্ছি, সেই আলমারিটি হলো এই আলমারি। আলমারিটি দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াসভাবে এই আলমারিটি করা হয়েছে, হ্যান্ড পলিশ করা হয়েছে। আমাদের নকশার ফিনিশিং দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে এই নকশার ফিনিশিংটি দেওয়া হয়েছে। আমাদের বার্নিশের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত গ্লেসি বার্নিশ দেওয়া হয়েছে। এটা আমাদের বার্নিশের কোয়ালিটি খেয়াল করে দেখলে বুঝতে পারবেন কি কোয়ালিটি বার্নিশ করা হয়েছে। এটার উপরে পুরো নকশাটি দেখা দিচ্ছি, উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই নকশা করা হয়েছে। সাইডের নকশাটি দেখতে পাচ্ছেন, এতক্ষণ আমরা বাইরের সেটটি দেখাইলাম, এখন ভিতর সেটটি দেখাই দেবো, ভিতর অংশটি দেখাই দিচ্ছি। ভিতরে রয়েছে 2টি সেলফ ও নিচে রয়েছে 1টি ডয়ার ও নিচে রয়েছে যথেষ্ট সময়ের জায়গা। আর এই সেটটি দেখাই দিচ্ছি, এই সাইডে উপরে রয়েছে কোট হ্যাঙ্গার ও নিচে রয়েছে শাড়ি হ্যাঙ্গার, তার নিচে রয়েছে 1টি ডয়ার। এই ডয়ারটি এটি হলো কাস্টমাইজ করে নিচ্ছে, আপনি চাইলে এই ডয়ারটি নিতে পারেন। আপনার কাঠের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কি কোয়ালিটি কাঠ দিচ্ছি, প্রায় 1 ইঞ্চি মোটা কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে। এটি ম্যাগনেট দেওয়া হয়েছে, এই ম্যাগনেট একটু পরে আলমারির প্রাইস হলো মাত্র 38,000 টাকা। 38,000 টাকা হলে এই ধরনের সম্পূর্ণ চিরাং সেগুনের টুবারের আলমারিটি নিতে পারেন। এই ছিল কথা, এই চমৎকারী অর্ডারটি নিতে পারেন। এই অর্ডারের প্রাইস হলো মাত্র 26,000 টাকা। 26,000 টাকা হলে এই সম্পূর্ণ চিনা সেগুনের এই অর্ডারটি নিতে পারেন। তারপর আমাদের এই ফার্নিচারগুলো আপনাদের ভালো লাগলে আপনারা স্ক্রিনশট মেরে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভিডিও স্ক্রিনে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের শোরুমের ঠিকানা হলো ঐতিহ্যবাহী লালবাগ কিল্লার পিছনে এরিয়া কামেরচর ইসলাম ব্যাংক জনতা ব্যাংকের পাশেই আমাদের লায়ন ফার্নিচার শোরুম, সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ পথ চলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।